সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইবিলিটিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ছাত্র আন্দোলন আমরা গত বছরের দিকে একবার দেখেছিলাম যে একজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের ছাত্ররা একটা ভিন্ন রূপ ধারণ করেছিল তো সেই ঘটনারই পুনরাবৃত্তি আবারও নটরডেম কলেজের একজন ছাত্র আমার নামেই নাম নাইম নামক একজন শিক্ষার্থী সিটি কর্পোরেশনের একটি গাড়ি দ্বারা তার কি বলা হয় যে মৃত্যু হওয়ার পরেই আবারও ছাত্র আন্দোলন নতুন আরেকটা রূপরেখায় যাচ্ছে এখনও পুরনো ঘটনার মতনই ছাত্ররা রাস্তায় বিভিন্ন গাড়ির ফিটনেস লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স চেক করছে এই যখন অবস্থা ছাত্রটা বেশ কিছু দাবি নিয়েও সামনে এসেছে যে হাফ পাস ভাড়া সহ অনেক কিছু কারণ মাঝখানে আরেকটা ঘটনা ছিল যে এক শিক্ষার্থী হাফ পাস ভাড়ার কথার প্রসঙ্গে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল তো সব মিলিয়ে অস্থির একটা পরিবেশ এখন এই যখন অবস্থা আজকে ঢাকার ফার্ম গেটে আপনার স্থানীয় কিছু কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা তারা মূল সড়ক অবরোধ করে সেখানে গাড়ির ফিটনেস এবং লাইসেন্স এগুলো চেক করছিল তো এর মাঝখানেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা গাড়ি সেখানে আসে আসার পরে শিক্ষার্থীরা সেই গাড়ির ড্রাইভার যিনি আমাদের পুলিশ সদস্য আছেন তাকেও গাড়ির লাইসেন্স বা উনার লাইসেন্স দেখাতে বলে যে কোনো দুইটার একটা তো তিনি আসলে গাড়ির লাইসেন্স দেখাইতে পারেন না তিনি বরঞ্চ দাবি করেছেন যে গায়ের এই পোশাকটাই লাইসেন্স সাথে থাকা এই অস্ত্রটাই লাইসেন্স বাট শিক্ষার্থীদের সামনে এই ধরনের কথার যে কোনো ভ্যালু নাই তিনি আসলে বুঝতে পারেন না তিনি ভাবছেন যে যে এরকম কথা অনেক জায়গায় বললে হয়তো পার পাওয়া যায় বাট ছাত্ররা জাতির মেরুদণ্ড ছাত্ররা শক্তি এই অদম্য শক্তিকে কোনোভাবেই দমাইয়ে রাখার সুযোগ নাই এই শক্তির সামনে অন্যায় সবসময় স্রোতের মতন ভেসে গেছে তো আজকে প্রথমে তিনি এটা করলেও পরে তিনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন এখন মানুষ মাত্রই ভুল ক্ষমাও চেয়েছেন আমরা ক্ষমা করে দিয়েছি তবে বিষয়টা হয়েছে তিনি যখন এরকম অবস্থায় চলে যান ইমরান নামক একজন পুলিশ সদস্য পরবর্তী সময় তেজগাঁও থানার যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার আছেন এডিসি রোবায়েত সাহেব তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হন সকল কিছু শুনে তিনি সেই পুলিশ সদস্যকে ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন আমরা ধন্যবাদ জানাই যে তিনি আসলে প্রকৃত বিষয়টা বুঝতে পেরেছেন এখন এই যে আন্দোলনের রূপরেখাটা আসলে কি আসবে গতবারও সেম কয়েকদিন ছাত্ররা রাস্তা রাস্তাতে বৈশা বিভিন্ন পরবর্তী সময় দেখা গেল যে হুট হুটকোরা পুলিশ বিরোধী স্লোগান এসব আন্দোলন থেকে শুরু হইল পরে প্রশাসন কিন্তু নড়েচড়ে বসল এখনকার আন্দোলনের সাথে আমরা দেখেছি আমাদের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সাহেব তিনিও সহমত পোষণ করেছেন আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস সাহেব তিনি কিন্তু সহমত পোষণ করেছেন ছাত্রদের দাবি দাওয়াগুলোকে পূরণ করার জন্য তিনিও আশ্বাস দিয়েছেন এখন এই আশ্বাসে হয়তো ছাত্ররা ঘরে ফিরে যাবে এবার ছাত্রদের কথা হচ্ছে এখানে অনেকগুলো দাবি দেওয়া তারা আছে যে সিগনালের লাইট এগুলো অকেজো জেব্রা ক্রসিং অকেজো আর আমজনতা যারা পুলিশেরও কতক্ষণ আপনি দোষ দিবেন মূল ডিভাইডার থাকার পরেও জেব্রা ক্রসিং থাকার পরেও বাঙালি রাস্তার মধ্যে দিয়ে হুটহাট দৌড় দেয় দেওয়ার পরে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে অর্ধেক গাড়ি যদি এই দেশে চেক দেয় এগুলো দেখবেন ব্রেক নাই লাইসেন্স নাই ফিটনেস নাই ড্রাইভারগুলার মনে করলেন পাকাপোক্ত না তবে এগুলো কারা জড়িত আমরা তো জড়িত আমরাই তো অনেকে গাড়ির মালিক বা এই কর্মচারী শ্রেণীতে আমরা কাজ করি হ্যাঁ সস্তায়তে একটু কম টাকায় পাইলে একজন ড্রাইভার তুলে ফেলতেছি তো এগুলোর কারণে এই ঘটনাগুলো হয় এখন এটা এত সহজে যে আসলে ক্লিয়ার হওয়ার বিষয় তা না যদি প্রত্যেকটা গাড়ির লাইসেন্স চেক দেয় আমার মনে হয় বাংলাদেশের ফিফটি পার্সেন্ট গাড়ি এবং ড্রাইভার তারা অকিজু হয়ে যাবে তারা কর্মহীন হয়ে পড়বে কারণ গাড়িগুলো এমনিই চলতেছে অধিকাংশ গাড়ির টোকানের উপর চলে এগুলো সবাই জানেন কম বেশি বাট আমরা চাই আন্দোলন সব সবসময় ভালো কিছু নিয়ে আসে তবে আন্দোলনের গতি রেখা যেন প্রশাসন বিরোধী না হয় কারণ গতবারও কিন্তু পুলিশ সম্পর্কে খুব বাজে বাজে মন্তব্য করা হয়েছে হুট হুটকৈরা আন্দোলন হচ্ছে নিরাপদ সড়ক চাই লাগে গেছে অন্যদিকে তো এইবারও আন্দোলন করেন বাট পাবলিক প্রপার্টি মানুষের যান মাল এগুলোতে হাত দেওয়া যাবে না ছাত্ররা মানে ডিফারেন্ট ওয়েতে কাজ করবে আর প্রশাসন বা সরকার সুন্দরভাবে এটাকে একটা সামঞ্জস্যপূর্ণভাবেই সামনে নিয়ে আসবে আমরাও চাই যে আমার প্রাণের নিরাপত্তা থাকুক আমরা রাস্তায় চলছি হাঁটছি সেখানে এসে হুট করে পেছন থেকে একটা গাড়ি এসে মেরে দিবে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে সলিউশন হবে না জীবনের দাম কয়েক হাজার কোটি টাকা এত সস্তা না আর ছাত্রদের উদ্দেশ্যে বলি আন্দোলনের রূপরেখা যেন অশ্লীল ভাষা ব্যবহার অথবা কি বলা হয় যে ভায়োলেন্সের এর দিকে না যায় কারণ এইসব আন্দোলনে অনেক সময় কেউ হয় কি যে অনেকে এসে ঢুইকা যায় ঢুইকে এখানে ইন্ধন টিন্দন দিয়া আন্দোলনটাই নষ্ট করে ফেলে আর তো যাই হোক পরবর্তী সময় আপডেট জানাবো আসসালামু আলাইকুম